কথা বলতে পারেন চলতে পারিনি আমি, অর্থের অভাবে আমার নিজস্ব একটা ছোটখাটো একটা রিক্সা আছে, এই রিক্সা নিয়ে আমি কেনার জন্য কিছু জায়গা চালিয়ে বেড়াই অক্সিজেন সহকারে নিয়ে, এই অক্সিজেন কেনার জন্য আমি এই রিক্সা চালাই। আমার মোটামুটি অক্সিজেন করে দিয়ে মোটামুটি 7,600 টাকা ভরসা লাগে আমার, আমি এই পয়সাটা তার কাছে পাবো না, আমার নিজের কর্মকরা আমি নিজে যোগা করি, এইভাবে সব আপনার করলাম আমি না পারে রাখতে আর এখন বর্তমানে পরিস্থিতি খারাপ, খুব খারাপ অবস্থা আছে, এই জন্য এসে হসপিটালে ভর্তি।